সবাইকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সো আজকের দ্রাব্যতা গুণফলের নবম লেকচারে তোমাদেরকে স্বাগতম। সো দ্রাব্যতা গুণফলটা নিয়ে আসলে অনেক সময় নিচ্ছি, ইচ্ছে করে সময় নিচ্ছি, যাতে করে এই টপিকে যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে এই কারণে। সো সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু দ্রুত জানিয়ে দাও, দ্রুত জানিয়ে দাও। সাউন্ড বা সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু দ্রুত জানিয়ে দাও, তারপর আমরা আমাদের মূল আলোচনাতে যাব। দেখি সব কিছু ঠিক আছে কিনা, দেখি সাউন্ড বা সব কিছু ঠিক আছে কিনা। ওকে ফাইন, যারা যারা এখনো জয়েন করেনি তারা দ্রুত জয়েন করে ফেলো, যারা যারা এখনো জয়েন করেনি তারা দ্রুত জয়েন করে ফেলো। সবুজ পেছন রেটা একটু ক্যামেরার ব্যাকগ্রাউন্ডটা মুছে দিয়ে দিয়ে। ওকে, সো আশা করি সব কিছু ঠিক আছে। যারা যারা এখনো জয়েন করেনি তারা দ্রুত জয়েন করে ফেলো, দ্রুত জয়েন করে ফেলো। একটু অপেক্ষা করো, ক্যামেরাটা এখন ঠিক আছে কিনা একটু জানো তো। ওকে ওকে এখন আর একটু ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, আজকে আমাদের যারা যারা জুমে আছো তারা একটু মনোযোগ দিবা, আজকে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমাদের সিকিউ প্রশ্ন এসেছে, এই কারণে এটা গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো। কারণ এগুলো অনেক সময় স্টুডেন্টরা কনফিউশনে থাকে, এগুলো স্টুডেন্টরা অনেক সময় কনফিউশনে থাকে, এই কনফিউশনের কারণে দেখা যায় তারা মূল জিনিসটা বুঝতে পারে না, আর মূল জিনিসটা বুঝতে না পারলে তখন পুরো জিনিসটা তাদের উল্টাপাল্টা মনে হয়। এটা একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সো আমরা দেখো, প্রথমে আমরা দেখব যে সময়ন প্রপ জিনিসটা কি, বেসিক পড়া। প্রথম হচ্ছে বেসিক পড়া, বেসিক আমি একটু বেসিকটা জিনিসটা আলোচনা করি। সময়ন প্রপটা কি, তার মানে যখন তুমি মনে করো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এটার সাথে ম্যাগনেশিয়াম ক্লোরাইডও আছে, এটার সাথে ক্যালসিয়াম ক্লোরাইডও আছে, তার মানে সোডিয়াম ক্লোরাইডটা অবিশুদ্ধ। তো এই অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডে যখন আমরা এসিএল যোগ করবো, এসিএল যোগ করবো, এটার মধ্যে এসিএল দেবো, এসিএল দেবো, তখন এই সোডিয়াম ক্লোরাইডের কে অফ এসপির মান, কে অফ এসপির মানটা এই দুইটার কে অফ এসপির মান অপেক্ষা কম, মানে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড অপেক্ষা কম কম। তো এখন যখন ক্লোরিন যখন দ্রবীভূত হবে তখন ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বাড়বে, কার ঘনমাত্রা বাড়বে, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বাড়বে, কার ঘনমাত্রা বাড়বে, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বাড়বে। যদি ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বাড়ে, আমি আবার বলছি, যদি ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বাড়ে, আমি আবার বলছি, ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা বাড়বে, যদি ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বাড়ে, তাহলে সোডিয়াম ক্লোরাইডের কে এফ এসপিটা, তার মানে সোডিয়াম ক্লোরাইডের কে অফ আইপিটা এর এসপিকে অতিক্রম করবে, এসপিকে অতিক্রম করবে, ফলে শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড অধক্ষিপ্ত হবে, মানে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড অধক্ষিপ্ত হবে, আর অন্যগুলো অধক্ষিপ্ত হবে না। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে অন্যগুলো কি, অন্যগুলো হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলো অধক্ষিপ্ত হবে না, কারণ ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম ক্লোরাইডের তো ক্যালসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেশিয়ামের তুলনায় ক্লোরাইডের কে এসপির মানের আগে সোডিয়াম ক্লোরাইডের কে এসপিটা কী হবে, অতিক্রম করবে, কেএসপি কেএসপিকে আইপিটা অতিক্রম করবে, তাহলে কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি হবে, ফলে এটা অধক্ষিপ্ত হবে। তো এখানে সময়ন প্রভাব, তাহলে যে এখানে ক্লোরিন আয়ন আছে, এখানে ক্লোরিন আয়ন আছে, সো এটা ক্লোরিন আয়ন, এখানেও ক্লোরিন আয়ন, তাহলে সময়ন প্রভাবের কারণে, তাহলে এসিএলটা সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা অতিরিক্ত দ্রাব্যতা বিশিষ্ট, এটা একটু মাথায় রাখতে হবে, এসিএলটা সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা অতিরিক্ত দ্রাব্যতা বিশিষ্ট, এই পয়েন্টটা আগে মাথায় রাখতে হবে। সো তাহলে আমরা যদি একটু করে দেখি, এটা সবগুলো বইতে লেখা আছে, তারপরেও তোমরা জিনিসগুলো আমি অফলাইনে যখন পড়িয়েছিলাম তখন এগুলো বই থেকে পড়িয়েছিলাম, তারপরেও তোমরা একটু জিনিসটা খেয়াল করো। দেখো এই দিকে দেখো, দেখো সবাই একটু লিখে নাও যে অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড বিশুদ্ধকরণে এসিএল ব্যবহার করা হয় কেন। আমাদের প্রশ্ন হচ্ছে কি, অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড বিশুদ্ধকরণে এসিএল ব্যবহার করা হয় কেন, আমাদের প্রশ্ন। তো তাহলে দেখো, অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে এসিএল যখন চালনা করব, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়, কার ঘনমাত্রা বৃদ্ধি পায়, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়, আমি আবার বলছি, কার ঘনমাত্রা বৃদ্ধি পায়, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে দেখো ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়, তো তাহলে ফলে ক্লোরাইড আয়নের আয়নিক গুণফল, তাহলে এখানে ক্লোরাইড আয়নের আয়নিক গুণফল লিখবা, আয়নিক গুণফল, আয়নিক গুণফল, তাহলে কার আয়নিক গুণফল বাড়ে, ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড আয়নের আয়নিক গুণফলের মান বাড়ে, এই যে এই দুটোর আয়নিক গুণফলের মানে, এবং সেটা তার দ্রাব্যতা গুণফলের মানকে অতিক্রম করে, অতিক্রম করে, ফলে সোডিয়াম ক্লোরাইড অধক্ষিপ্ত হয়, এটা হচ্ছে মূল কথা, এটা হচ্ছে মূল কথা। তাহলে আমরা যখন কোনো একটা অধক্ষিপ্ত হবে বলবে বা কোনো কিছু অধক্ষিপ্ত হবে বলে, আমাদের টার্গেটেড পয়েন্ট কী, আমাদের টার্গেটেড পয়েন্ট হচ্ছে কে অফ আইপিটা এসপিটা, তার মানে কে এফ এসপির তুলনায় আইপিটা বেশি হবে, তখনই অধক্ষিপ্ত হবে। আমি আবার বলছি,
কে অফ আইপিটা কে অফ এসপির তুলনায় বেশি হবে তখন অধঃক্ষিপ্ত হবে, এটা মাথায় রাখবা। কে অফ আইপিটা কে অফ এসপির তুলনায় বেশি হবে তখন অধঃক্ষিপ্ত হবে, অন্য ক্ষেত্রে অধঃক্ষিপ্ত হবে না। সো এই পয়েন্টটা লিখবে। এবার অন্যান্যগুলো অধঃক্ষিপ্ত হয় না কেন? অন্যান্যগুলো অধঃক্ষিপ্ত হয় না কেন? কারণ অন্যান্যগুলো অধঃক্ষিপ্ত না হওয়ার কারণ হচ্ছে অন্যান্যগুলোর কে অফ আইপিটা এর এসপিকে অতিক্রম করতে পারে না। তাহলে দেখো অবিশুদ্ধর মধ্যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে এগুলো থাকে, তো তাহলে এগুলো অধঃক্ষিপ্ত হয় না, কারণ এগুলো লবণগুলোর আয়নগুলো মোলার ঘনমাত্রার গুণফল, মানে কে অফ আইপি, কে অফ আইপিটা, কে অফ আইপিটা এদের দরকার নাই, কে অফ আইপিটা তাদের দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করতে পারে না। তাহলে কে অফ আইপিটা তাদের দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করতে পারে না, যদি অতিক্রম করতে না পারে তাহলে সে তারা অধঃক্ষিপ্ত হবে না। তার মানে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে, আমি আবার বলছি যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে তাহলে অবিশুদ্ধ যদি হয় তাহলে তার মধ্যে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড থাকবে, ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড থাকবে। যদি ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড থাকে তাহলে তারা অবিশুদ্ধ। তাহলে অবিশুদ্ধকে বিশুদ্ধ করতে হলে কি সোডিয়াম ক্লোরাইডটাই অধঃক্ষিপ্ত হবে, সোডিয়াম ক্লোরাইডটাই অধঃক্ষিপ্ত হবে। সো এই বিষয়টা মাথায় রাখবা। সো সবাই একটু লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখে নাও, সবাই একটু লিখে নাও, এই পয়েন্টটা লিখে নাও। আর যদি না লিখতে পারো স্ক্রিনশট তুলতে পারো, আমি অফলাইনে লিখিয়েছি এই কারণে সময় বেশি গিয়েছে। আর তোমরা স্ক্রিনশট তুলতে পারো, স্ক্রিনশট তুলে তোমরা বাসায় লিখতে পারবো, অসুবিধা নেই। তাহলে এখানে মূল কাহিনী কোনটা? মূল কাহিনীটা হচ্ছে কে অফ আইপিটা কে অফ এসপিকে অতিক্রম করবে, এটা মাথায় রাখবা। কে অফ আইপিটা কে অফ এসপিকে অতিক্রম করবে, এটা মাথায় রাখবা। কে অফ আইপিটা কে অফ এসপিকে অতিক্রম করবে তখন অধঃক্ষিপ্ত হবে। আমি আবার বলছি কে অফ আইপিটা কে অফ এসপিকে অতিক্রম করবে তাহলে তখন অধঃক্ষিপ্ত হবে, এটা মাথায় রাখবা। কে অফ আইপিটা কে অফ এসপিকে অতিক্রম করবে এই কারণে অধঃক্ষিপ্ত হবে, এটা মাথায় রাখবা। দ্যাটস ইট। সো এই পয়েন্টটা মাথায় রাখলেই হবে, আর কিছু লাগবে না। কে অফ আইপিটা কে অফ এসপিকে অতিক্রম করবে এই পয়েন্টটা মাথায় রাখলেই হবে, আর লাগবে না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমাদের আর কোনো টেনশন করতে হবে না। কে অফ আইপিটা কে অফ এসপিকে অতিক্রম করবে, জি স্যার বলো। স্যার আপনার বলবি যে কালকে 56 পৃষ্ঠার অঙ্ক আছে না, হ্যাঁ ওখানে তো লিখছে যে দ্রাব্যতা গুণফলের মান 4×10^-10 মোল স্কয়ার পার লিটার স্কয়ার। হ্যাঁ তো যখন অঙ্কটা সমাধান করছে তো ওইটা দিয়েই তো করছে, ওটা কি স্কয়ার রেশিও ভাঙতে হবে না? না 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 না, স্কয়ার তো হইছে আয়ন দুইটা ছিল না, আয়ন দুইটা না, মানে ক্যাটায়ন এবং ক্যাটায়ন এবং অ্যানায়ন দুইটা অ্যান এস এস না? জি স্যার। তো এস এস হলে তাহলে কি ঘনমাত্রা ইন্টু ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা হলো স্কোয়ার না? জি স্যার। তো তাহলে তো এর ভাঙার দরকার নাই, তো এটা তো মানটা বসাই পরে দ্রাব্যতাতে আসবে, এটা তো আর ওখানে মানটা বসাই দ্রাব্যতাতে আসবে, পরে মানটা বসাই দ্রাব্যতাতে আসবে। তো মানটা বসাই যদি দ্রাব্যতাতে আসে তাহলে তো এখানে এটা হবে না, বুঝছো কিনা আমাকে জানো, তাড়াতাড়ি জানো, মাথায় ঢুকছে কিনা তাড়াতাড়ি বলো, মাথায় ঢুকছে কিনা তাড়াতাড়ি বলো। হ্যাঁ আচ্ছা দেখো দেখো তাড়াতাড়ি লিখি বলো, তাড়াতাড়ি লিখি বলো। তাড়াতাড়ি আমাকে জানাও, তাড়াতাড়ি জানাও, মাথায় ঢুকছে কিনা লিখছে হয়েছে না তাড়াতাড়ি। এই মোলার গাঢ়ত্বের গুণফল মানে হচ্ছে আয়নিক গুণফল, মোলার গাঢ়ত্বের গুণফল মানে হচ্ছে আয়নিক গুণফল, মোলার গাঢ়ত্বের গুণফল মানে হচ্ছে আয়নিক গুণফল, এটা মাথায় রাখতে হবে। মোলার গাঢ়ত্বের গুণফল মানে হচ্ছে আয়নিক গুণফল। স্যার এটা বইয়ের কত পৃষ্ঠা? বইয়ের 59 পৃষ্ঠা, 59 পেজ দেখাইছে, দেখছো পাইছো কত পৃষ্ঠা বলো? হ্যাঁ 59 পৃষ্ঠা পাইছো কিনা সেটা বলো। আচ্ছা ওকে ফাইন, তাহলে বইতে পাইলে আর টেনশন করতে হবে না, ওকে ফাইন। এবার আসো আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখবো, দ্বিতীয় নাম্বার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে প্রশ্নটা আগে লিখো, প্রশ্নটা আগে লিখো, এখানে বলা হচ্ছে অ্যাসিড মিশ্রিত, দেখো অ্যাসিড মিশ্রিত, অ্যাসিড মিশ্রিত কপার এবং জিঙ্কের দ্রবণে হাইড্রোজেন সালফাইড চালনা করলে শুধুমাত্র কিউপ্রিক সালফাইড অধঃক্ষিপ্ত হয় কেন? শুধু প্রশ্নটা আগে লিখো, তারপর আমি বেসিকটা আলোচনা করব এবং এখান থেকে তোমাদেরকে আমি সৃজনশীল দেখাবো। এটা প্রশ্নটা লিখো, অ্যাসিড মিশ্রিত কপার আয়ন এবং জিঙ্ক আয়ন দ্রবণে H2S গ্যাস মিশালে শুধুমাত্র কিউপ্রিক সালফাইড অধঃক্ষিপ্ত হয় কেন? এটা হচ্ছে ইম্পর্টেন্ট, শুধুমাত্র কিউপ্রিক সালফাইডটা অধঃক্ষিপ্ত হয় কেন, এটা হচ্ছে প্রশ্ন। শুধুমাত্র কিউপ্রিক সালফাইডটা অধঃক্ষিপ্ত হয় কেন, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা আসো, এবার আসো আমি আলোচনা করতেছি। তো এটা থেকে, এই প্রশ্নটা থেকে আমাদের উদ্দীপক আসছে, উদ্দীপকটা আমি একটু দেখাই যে এই প্রশ্নটা থেকে উদ্দীপক আসছে। উদ্দীপকটা হচ্ছে আমি যদি একটু করে দেখাই, দেখো এই যে দেখো এখানে এখানে একটু দেখা যাচ্ছে, এটা হচ্ছে উদ্দীপক, দেখো এটা যশোর বোর্ড, বরিশাল বোর্ড 2017 আসছে, বরিশাল বোর্ড 2017 আসছে, দেখো
জিঙ্ক সালফাইডে কে অফ এস পিরমানটা দেওয়া আছে 3 × 10^23, কপার সালফাইডে কে এস পিরমানটা দেওয়া আছে 5 × 10^38, 5 × 10^38 দেওয়া আছে। তারপর দেখো হাইড্রোজেন সালফাইডের, যে হাইড্রোজেন সালফাইডের দেখো এই দেখো অ্যাসিড মিশ্রিত জিঙ্ক এবং এটা দ্রবণে, তাহলে অধক্ষেপ পড়ছে, কপার সালফার অধক্ষেপ পড়ছে, তাহলে প্রশ্নটা হচ্ছে ওইটাই। তো এখন আমাকে বেসিকটা বলো, তোমরা বেসিকটা বলো, দেখো যে জিঙ্ক সালফাইড এবং কপার সালফাইডের মধ্যে কার কে এসপির মানটা বেশি, বলো তো কার কে এসপির মানটা বেশি, বলো এক জিঙ্ক সালফাইডে বেশি না কপার সালফাইডে বেশি, বলো কার বেশি? জিঙ্ক সালফাইডে বেশি। তাহলে এবার আসো আমি বেসিকটা বলবো, তারপরে তোমরা আলোচনা করবো। আমি বেসিকটা আগে আলোচনা করবো, তারপরে তোমরা দেখবা আমি বেসিকটা আগে আলোচনা করি, তাহলে দেখো তোমরা বুঝবা, তাহলে তোমার জন্য সহজ হবে। তাহলে বেসিকটা দেখো, বেসিকটা প্রথমে বেসিক, বেসিকটা জানলে তারপরে মূল জিনিসটা জানবা। দেখো আমি উদাহরণটা এইভাবে দিয়েছি, দেখো জিঙ্ক সক্রিয়তা সিরিজে কপারের উপরে, জানো কি না, এই ধাতু সক্রিয়তা সিরিজে জিঙ্কটা কার উপরে বলো? কপারের উপরে। এই বলো জিঙ্ক সক্রিয়তা সিরিজে কার উপরে? কপারের উপরে। মনে থাকতে হবে জিঙ্কটা সক্রিয়তা সিরিজে কপারের উপরে। ওকে ফাইন, তো জিঙ্কটা যদি সক্রিয়তা সিরিজে কপারের উপরে হয়, কপারের উপরে হয় জিঙ্কটা সক্রিয়তা সিরিজের, যে জিঙ্কটা সক্রিয়তা সিরিজের কপারের উপরে, কপারের উপরে। তো এখন আমাকে বলো সক্রিয়তা সিরিজে যদি উপরে থাকে তাহলে জিঙ্কটা সহজে ইলেকট্রন ছাড়বে, তাহলে Zn2+ পরিণত হবে, তাহলে কপারটা ইলেকট্রন ছাড়তে একটু লেট করবে, তাহলে সেটা Cu2+ পরিণত হবে। কথাটা এরকম না, তার মানে যার সক্রিয়তা যত কম, আমি আবার বলছি যার সক্রিয়তা যত কম, আমি আবার বলছি যার সক্রিয়তা যত কি কম, যার সক্রিয়তা যত কম সেটা দেরিতে কি হয় ইলেকট্রন ছাড়ে, এটা তো জানি, জানি কি না? আচ্ছা আমি এটাকে উদাহরণ দিয়েছি এরকম যে মনে করো আমি এবং আমার একটা বন্ধু, তো আমি হচ্ছি খুব দানবীর, তো দানবীর মানে হচ্ছে খুব সহজে টাকা দিয়ে দিই, তো আমার বন্ধুটা হচ্ছে কিপটা, তার মানে সে টাকাটা দেয় না, টাকাটা দেয় না। তো এখন তো আমি মনে করলাম আমার থেকে সবুজে ধার চাইলো, যে বলো যে আমারে 100 টাকা দেন, তো আমি 50 টাকা তাকে দেওয়া বলার সাথে সাথে দিয়েছি, এবার তোমার থেকে জোর করি 50 টাকা আমি নিলাম। তো নেওয়ার পর সবুজ 50 টাকা খরচ করলো, খরচ করে বলে যে আর 50 টাকা বাকি আছে, তাহলে আমি আগে হাত বাড়াবো না আমার বন্ধু আগে হাত বাড়াবে? কেন? কারণ হাতে তো এমনি কিপটা, তো হাতে তুই এমনি টাকা দিতে চায় না, তো কিন্তু নেওয়ার ক্ষেত্রে সবার আগে না? তাহলে সক্রিয়তা সিরিজে যে ধাতুটা যত নিচে, যে ধাতুটা যত কি বোধ হয় যত কোথায় নিচে, তাহলে সেই ধাতুর আয়ন তত তাড়াতাড়ি বিজারিত হয়। তাহলে একটা লাইন লিখবা যে সক্রিয়তা সিরিজে, খাতার মধ্যে নোট লিখবা, সক্রিয়তা সিরিজে যে সক্রিয়তা, সক্রিয়তা সিরিজে, সক্রিয়তা সিরিজে, সিরিজে যে ধাতু, যে ধাতু যত নিচে, নিচে সে ধাতুর আয়ন, সে ধাতুর, সে ধাতুর আয়ন তত তাড়াতাড়ি বিজারিত হয়, সে ধাতুর আয়ন, আয়ন তত তাড়াতাড়ি বিজারিত হয়, সে ধাতুর আয়ন তত তাড়াতাড়ি বিজারিত হয়, তত তাড়াতাড়ি বিজারিত হয়, তাড়াতাড়ি বিজারিত হয়, বিজারিত হয়। আর বলো সক্রিয়তা সিরিজের যে ধাতুর আয়ন যত নিচে সে ধাতুর আয়ন তত তাড়াতাড়ি কি হয়? বিজারিত হয়। তাহলে তত তাড়াতাড়ি, তাহলে এখানে, তাহলে সালফাইডের সাথে যদি রিলেশন করতে যায়, মানে এখানে সালফাইডের সাথে যদি রিলেশন করতে যায়, তাহলে আগে কপার সালফাইড কে তৈরি করবে বলো? কে তৈরি করবে? কপার তৈরি করবে না, মানে দুটো আয়নই আছে বাট সালফাইড অল্প পরিমাণ আছে, অল্প পরিমাণ আছে সালফাইড, তো তাহলে কে আগে বিক্রিয়া করে ফেলবে? কপারটা না? হ্যাঁ কপার। তো তাহলে এখন যদি কপার সালফাইডের পরিমাণ কম হয় তাহলে আগে কপার বিয়োজিত হয়ে যাবে, মানে কপার বিয়োজিত বলতেছি কপার যৌগ তৈরি করে ফেলবে, সবার আগে কে যৌগ তৈরি করবে, কে তৈরি করবে বলো? কে তৈরি করবে? কপার আয়ন তাড়াতাড়ি যৌগ তৈরি করে ফেলবে। শিওর কিনা? শিওর কিনা? আচ্ছা এটা হচ্ছে, এটা হচ্ছে মানে সহজ ভাষা, এটা হচ্ছে কি মানে কনসেপ্ট হচ্ছে কি, সক্রিয়তা সিরিজে যে ধাতু যত নিচে সে ধাতুর আয়ন তত তাড়াতাড়ি বিজারিত। এই আমাকে মাহির আহমেদে বলছে যে 5টা থেকে 6টার বেশটা কখন হবে, 5টা থেকে 6টার বেশটা অলরেডি হয়ে গেছে, আমাদের গ্রুপে যে লাইভ ক্লাসগুলো হয় এই লাইভ ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে আসতে ক্লাসগুলো পাবা। মাহির তুমি আমাদের ক্লাসের লাইভ ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে দেখো তাহলে তুমি ওইগুলো পাবা, তুমি ওই লাইভ ক্লাসগুলো দেখো তাহলে তোমার ক্লাসটাও পেয়ে যাবা, তোমার ক্লাসটাও পেয়ে যাবা। আমি এগুলো ধারাবাহিকভাবে নিয়ে আসতেছি। এ কীভাবে নিয়ে আসতেছি বলো? ধারাবাহিকভাবে নিয়ে আসতেছি। কীভাবে নিয়ে আসতেছি বলো? ধারাবাহিকভাবে নিয়ে আসতেছি। ওকে ফাইন, তাহলে সক্রিয়তা সিরিজে, জি স্যার বলো। স্যার এইটা প্রশ্নটা একটু বুঝাবেন স্যার, মানে হচ্ছে আমি আমি এখনো তো বুঝাই নাই, আমি তো মাত্র শুধু বেসিক বলছি, এটা কি প্রশ্ন বলছি নাকি বেসিক বলছি? তো বেসিকের মধ্যে কি আগে বিজারিত হচ্ছে? কপার সালফাইড। তো আমরা তো পরীক্ষায় সক্রিয়তা সিরিজ দিয়ে বুঝতে পারবো না, পারবো নাকি?
না স্যার, তাহলে আমরা অধঃক্ষিপ্ত যে আগে হয় তার হিসাবটা কিভাবে বলবো বলো তো? মানে অধঃক্ষিপ্ত যায় হয় যে হয় তার হিসাবটা কিভাবে বলবো আমরা, আমাকে বলো। মানে অধঃক্ষিপ্ত যে রাইট, মানে এসপির তুলনায় কে ফাইভ এর মান বেশি। কিছুক্ষণ আগে আমরা সমাধান দেখেছিলাম, দেখো আমরা এখানে দেখেছিলাম মানে অঙ্ক, যদিও বা তোমার ইয়াতে দেওয়া থাকবে না, ইয়াটা দেওয়া থাকবে না, কোথায় দেওয়া থাকবে না, তোমার প্রশ্নের মধ্যে আইপি এসপির মানটা অনেক সময় দেওয়া নাও থাকতে পারে। তাহলে এখানে বলো কার কে এসপির মানটা ছোট? এই হ্যাঁ ছোট। তাহলে ছোট যদি হয় তাহলে তাকে অতিক্রম করাটা সহজ না? তাকে অতিক্রম করা সহজ কিনা বলো, সহজ কিনা? সহজ তো, সহজ। তাহলে কপার সালফেটের আইপিটা এর এসপিকে সহজে অতিক্রম করে ফেলবে। আবার বলো, কপার সালফেটের কে অফ আইপিটা মানে যখন সালফাইডান যুক্ত হবে তখন এর এসপিকে অতিক্রম করবে, ফলে কি অধক্ষিপ্ত আগে হবে বলো? কি অধক্ষিপ্ত হবে? কপার সালফেট, কপার সালফেট। তবে শর্ত হচ্ছে কি মিশ্রিত হইতে হবে? হাইড্রোজেন না, এসিড মিশ্রিত হইতে হবে। কি মিশ্রিত হইতে হবে বলো? অ্যাসিড মিশ্রিত হইতে হবে। আবার বলো কি মিশ্রিত হইতে হবে বলো? অ্যাসিড স্যার, অ্যাসিডটা সবসময় কি হাইড্রোজেন ব্রোমাইড? হ্যাঁ এইচ প্লাস, না না সালফিউরিক অ্যাসিড হইতে পারে, বাট অ্যাসিডের মূল উপাদান কি এইচ প্লাস না? হ্যাঁ ওইটা থাকতে হবে। তো তাহলে এবার আমরা আসো, আমরা প্রশ্নতে যাই, এবার আমরা প্রশ্নতে যাই, দেখো আসো আমাদের প্রশ্নতে যাই, টোটাল প্রশ্নতে যাই, দেখো আমাদের প্রশ্নতে যাই, দেখো তোমরা তখন বুঝতে পারবা। দেখো এই যে এখানে আমাদের প্রশ্নতে যাই, প্রশ্নতে যদি যাই তাহলে দেখো আসো আমাদের প্রশ্নটা কি বলছে একটু দেখো, খেয়াল করো প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করো, বলো কি বলছে, বলো কি বলছে, বলো প্রশ্ন বলো। এসিড মিশ্রিত কি দ্রবণে, বলো কি দ্রবণে? এসিড মিশ্রিত কপার দ্রবণে, হাইড্রোজেন সালফাইড মেশালে তাহলে শুধুমাত্র কে, শুধুমাত্র কে অধক্ষিপ্ত হচ্ছে, শুধুমাত্র কে অধক্ষিপ্ত হচ্ছে? কপার সালফাইডটা অধক্ষিপ্ত হচ্ছে। এ কি অধক্ষিপ্ত হচ্ছে বলো? কপার সালফাইডটা অধক্ষিপ্ত হচ্ছে। আর বলো কপার কি অধক্ষিপ্ত হচ্ছে? কপার সালফাইডটা অধক্ষিপ্ত হচ্ছে, মনে থাকবে কিনা? আচ্ছা যদি মনে থাকে তাহলে এবার তোমরা নিজেরাই বলো, আমি বলার দরকার নেই। দেখো এখানে মূল কাহিনী হচ্ছে কি, যখন এসিড মিশ্রিত থাকবে, এসিড মিশ্রিত থাকবে তাহলে এস টু এস ও হচ্ছে এর মধ্যে এস প্লাস আছে না? এস টু এস এর মধ্যে এস প্লাস আছে কিনা বলো? আছে স্যার, আছে। তো এসিডের কারণে, এসিডের কারণে এস প্লাস আয়নটা কম বিয়োজিত হবে, এটা কম বিয়োজিত হবে। তাহলে কম বিয়োজিত হওয়া মানে কি, সালফাইড আয়নের পরিমাণটা কম উৎপন্ন হওয়া। কে কম উৎপন্ন হওয়া, কে কম উৎপন্ন হওয়া বলো? সালফাইড আয়নের পরিমাণটা কম উৎপন্ন হওয়া। আচ্ছা বাসায় যদি বিষয়টা এমন হয়, তোমার ছোট ভাই এবং তুমি, তো বাসায় যদি তোমার আব্বু একটা চকলেট নিয়ে আসে তাহলে চকলেটটা তোমাকে দেবে না তোমার ছোট ভাইকে আগে দেবে? ছোট ভাইকে। আচ্ছা যদি দুইটা চকলেট আনতো? দুইজনকে দিত, দুইজনকে ভাই। তাহলে আব্বা চকলেট কম আনছে এই কারণে তোমার ছোট ভাই আগে খাইবে, খাবে, কথাটা বুঝো নাই? তোমার আব্বা চকলেট কম আনছে, তার মানে এখানে সালফাইড আয়ন কম কম বিয়োজিত হয়েছে। কার কারণে? ওই যে এসিডের কারণে, এই যে এসিড মিশ্রিত থাকার কারণে, আগে থেকে এসিড সময়ন প্রভাবের কারণে হাইড্রোজেন সালফাইডকে বাধা দিছে। এই কার কারণে, কার কারণে বলো? সম আয়ন, হ্যাঁ রাইট, এই যে বুঝছো। তাহলে এসিড মিশ্রিত হওয়ার কারণে হাইড্রোজেন সালফাইডের কিসে বাধা দিছে, কিসে বাধা দিছে বলো? হাইড্রোজেন সালফাইড বিয়োজনে বাধা দিয়েছে, কিসে বাধা দিয়েছে আবার বলো? বিয়োজনে, বিয়োজনে। ফলে সালফাইড আয়ন কম উৎপন্ন হয়েছে, ফলে কে কম উৎপন্ন হয়েছে বলো? সালফাইড আয়ন, ফলে সালফাইড আয়ন কম উৎপন্ন হয়েছে। তো সালফাইড আয়ন যদি কম উৎপন্ন হয় তাহলে তুমি আমাকে বলো, সালফাইড আয়ন যদি কম উৎপন্ন হয়, সালফাইড আয়ন যদি কম উৎপন্ন হয় তো তাহলে কে আগে বিয়োজিত হবে বলো? কে আগে বিক্রিয়া করবে বলো? কপার সালফাইড না? আচ্ছা কপার সালফেট সক্রিয়তার ব্যাপারটা বুঝছো কিনা, সক্রিয়তার ব্যাপারটা বুঝছো কিনা? তো আচ্ছা তাহলে, তাহলে কপার সালফেটের কি হবে আইপিটা, কি হবে এসপিকে অতিক্রম করবে এটা জানো তো? আচ্ছা আমি যদি বলি রহিমের চেয়ে করিম ভালো নাম্বার পাইছে, ভালো মার্কস পাইছে, এটা আনসার কি হবে? রহিমের চেয়ে করিম যদি ভালো মার্কস পায় তাহলে করিম ভালো ছাত্র, সেই কারণে ভালো মার্কস পাইছে। তো তাহলে প্রশ্নের মধ্যে আনসার আছে কিনা বলো? প্রশ্নের মধ্যে আনসার আছে কিনা? তো তাহলে এখানে আগে থেকে বলে দিয়েছে কপার সালফেট অধক্ষিপ্ত হবে, তো তাহলে তোমার আনসারটা কি হবে বলো? কপার সালফেট অধক্ষিপ্ত হয়, হ্যাঁ এটা আনসারটা কি হবে? কি হবে আইপিটা কপার সালফেটের এসপি তুলনায় বেশি হবে, কথা তো এটাই। তো এটা তো লিখে দিবে, এটা তো লিখবা। আচ্ছা ফাইন, এখন আমার কথা হচ্ছে সালফাইড আয়নের পরিমাণটা কম উৎপন্ন হওয়ার কারণে শুধু কপার অধক্ষিপ্ত হচ্ছে, না হলে জিঙ্কটা সহ অধক্ষিপ্ত হইতো।
তোমার কিছুক্ষণ আগে আমি বলতেছি, কারণ অতিরিক্ত পাইলে তখন কপার সালফেট বিয়ে দেওয়ার পর অতিরিক্ত, যেমন তোমার ভাইয়ের চকলেট খাওয়ার ফল যদি তোমার বাপে আরেকটা চকলেট বেশি এনে দিও তাহলে তুমিও খাই দা, মানে চকলেট যদি তোমার আব্বা বেশি এনে দিও তাহলে তুমিও খাইতো তোমার ভাইও খাইতো, কিন্তু সালফার চকলেট কম হওয়ার কারণে খালি তোমার ভাই খাইতেছে, বলো তো। হ্যাঁ আবার বলো কাহিনী কি, বলো আবার বলো। ইয়েস ইয়েস ইয়েস, এও সালফার অ্যান্ড কম কেন উৎপন্ন হইছে, কারণ আগে থেকে এসিড ছিল। ইয়েস, এই যে এতক্ষণে মাথায় ঢুকছে, মাথায় ঢুকছে কিনা এবার বলো। হ্যাঁ মাথায় ঢুকছে কিনা বলো, তাড়াতাড়ি বলো মাথায় ঢুকছে কিনা। এখন পড়ো দেখো, এইচ প্লাস এইচ টু এস একটা মৃদু এসিড, জলীয় দ্রবণে অতি অল্প মাত্রা আয়নিত হয়, তাহলে আয়নিত হয়েছে অল্প, আবার এসিড মিশ্রিত হওয়ার কারণে এই বিয়োজন মাত্রা এমনি তো কম আয়নিত, বিয়োজন মাত্রাটা আরো হ্রাস পাইছে, রাইট? তো হ্রাস পাওয়ার ফলে ফলে সালফার আয়নের ঘনমাত্রা কম হয়, কম হয়েছে কিনা, কম হয়েছে কিনা বলো। তো ফলে যখন বিস্তৃত করবা তখন সালফার আয়নের ঘনমাত্রা এত কম যে শুধুমাত্র কপার সালফাইডের কে অফ আইফিডা, কে অফ আইফিডা এর স্পিক অতিক্রম করতে পারে, তাহলে শুধুমাত্র কারটা অতিক্রম করতে পারে, কপার সালফাইডটা অতিক্রম করতে পারে, তো তাহলে জিঙ্ক সালফাইডটা অতিক্রম করতে পারে না, তো ফলে কি অধক্ষিপ্ত হবে বলো, কপার সালফাইড। ইয়েস, এতক্ষণে বুঝছো? জি স্যার, বাংলা লিখবা, এই যে দেখো উদ্দীপক, দেখো উদ্দীপক, দেখো এটা 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 বাংলা লিখবা, বাংলা লিখবা, অবশ্যই বাংলা লিখবা, অবশ্যই বাংলা লিখবা, অবশ্যই বাংলা লিখবা, অবশ্যই বাংলা লিখবা। আমি ক্লাসে ক্লাস দিচ্ছি, 12টা বাজে ফ্রি হবো, ক্লাস দিচ্ছি। তাহলে দেখো কী লিখবা বলো, এ কী লিখবা বলো, শুধুমাত্র কি অধক্ষিপ্ত হয় বলো, কপার সালফাইড অধক্ষিপ্ত হয়, এ কি অধক্ষিপ্ত হয় বলো, অধক্ষিপ্ত হয়। ওকে, তো এখন আমাকে বলো এটা পরীক্ষা কীভাবে আসবে, দেখো পরীক্ষা কীভাবে আসবে, দেখো পরীক্ষা কীভাবে আসবে, দেখো এই যে পরীক্ষা কীভাবে আসছে, দেখো এই যে দেখো এখানে, দেখো এই যে এখানে দেখো, দেখছো এখন আমাকে যদি প্রশ্ন করে, তোমাকে যদি প্রশ্ন করে যে দুইটা আয়নের মধ্যে কোনটা অধক্ষেপ উৎপন্ন করে না কেন, তাহলে নিজের মধ্যে যুক্তি সহ বিশ্লেষণ করো, বিশ্লেষণ করতে পারবা, এটা বোর্ডে আসছে কিনা, বোর্ডে আসছে কিনা বলো, বোর্ডে আসছে কিনা বলো, ভালো করে আসছে না, আধা আধা আসছে বলো, তাড়াতাড়ি বলো, এ আসছে কিনা বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি ভালো করে আসছে কিনা বলো, এ আমি ক্লাসে ক্লাসে ক্লাস নিচ্ছি, শুনতেছো না, এতক্ষণ ধরে ক্লাস নিচ্ছি যে তুমি, আমি ক্লাসে, আমি ওই লাইভ ক্লাস, 12টা বাজে ফ্রি হবো, আমি দুইটা ক্লাস আছে, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এ লিখছো কিনা বলো, মাথায় ঢুকছে কিনা বলো, তাড়াতাড়ি বলো। এই যে প্রশ্নটা কি রে, আমি প্রশ্নটা দিয়ে দিলাম তো, বই আছে তো, বইয়ের 57 পৃষ্ঠা আছে, দেখো 57 না সরি 60 পৃষ্ঠায় আছে, 60 পৃষ্ঠায় আছে কিনা বলো, 60 পৃষ্ঠায় পাইছো কিনা বলো, পাইছি। হ্যাঁ তো আছে কিনা বলো, এবার বলো পারবা কিনা, এবার মাথায় ঢুকছে কিনা বলো, তাড়াতাড়ি বলো, মাথায় ঢুকছে কিনা, তাড়াতাড়ি বলো, ঢুকছে, আচ্ছা ভালো করে ঢুকলো, আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের আর টেনশন নাই, তাহলে আমরা বুঝে গেলাম যে এটা, এবার আসো, এখন যদি ক্ষার মিশ্রিত হয় তাহলে কাহিনী কী ঘটবে বলো তো, ক্ষার মিশ্রিত থাকলে বলো তো, কাহিনী ক্ষার মিশ্রিত থাকলে বলো, এটা এক লাইনে বলো, ক্ষার মিশ্রিত থাকলে কী ঘটবে বলো, তোমরা বলো, ক্ষার মিশ্রিত থাকলে কী ঘটবে বলো, ক্ষার মিশ্রিত থাকলে এইচ প্লাস মানে এইচ টু এস বিয়োজি, মানে এইচ টু এস কি বিয়োজিত হতে বাধাপ্রাপ্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে, মানে এইচ টু এস বাধাপ্রাপ্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বলো, আছে কিনা, নাই, যদি এইচ টু এস বাধাপ্রাপ্ত হওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে সালফাইড আয়নের পরিমাণ কমবে না বাড়বে, বাড়বে, তো বাড়লে কোনোটা দোনোটাই অধক্ষিপ্ত হবে কিনা, এই যে দোনোটাই অধক্ষিপ্ত হয়েছে, এবার বুঝছো, বুঝছো কিনা, জি স্যার, মাথায় ঢুকছে নাকি ঢুকে নাই বলো, তাড়াতাড়ি বলো, ঢুকছে ঢুকছে, ভালো করে ঢুকছে নাকি থিওরিগুলো মাথায় ঢুকছে কিনা, ভালো করে ঢুকতেছে কিনা বলো, তাড়াতাড়ি বলো, তুমি আচ্ছা তুমি আমাকে বলো, তোমার আব্বা যদি তোমার জন্য ফার্স্ট মন্থ সাইলে আনে তো তোমার যা খাবার খিদে তাই তো খাবা, এর বেশি খাইতে পারবা না স্যার, তো তাহলে কফার আর জিঙ্ক যতটুকু আছে ততটুকুই তো অধক্ষিপ্ত হবে নাকি আরো বাড়তি থেকে অধক্ষিপ্ত হবে, মাথায় ঢুকে নাই স্যার, বুঝছি, ও ফাইন, বুঝলে হয়েছে, এবার আসো আরেকটা প্রশ্ন, ওকে ফাইন, এবার আসো আরেকটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, দেখো এটা মাথার মধ্যে রাখবা, খুবই ইম্পর্টেন্ট, দেখো
দেখো এখানে বলছে অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত, তার মানে অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে মনে করো আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, এটা দ্রবণ আছে, দ্রবণ তো এটার মধ্যে যদি অ্যামোনিয়া যুক্ত করা হয়, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে যদি অ্যামোনিয়া যুক্ত হয়, যুক্ত থাকে তাহলে অ্যামোনিয়া কি উৎপন্ন করে বলো? অ্যামোনিয়া উৎপন্ন করে এই পানির সাথে মিশে অ্যামোনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড উৎপন্ন করে, কি উৎপন্ন করে বলো? অ্যামোনিয়াম আয়ন এবং কি উৎপন্ন করে? হাইড্রোক্সাইড। আর বলো অ্যামোনিয়াম আয়ন এবং কি উৎপন্ন করে? হাইড্রোক্সাইড। আচ্ছা যদি অ্যামোনিয়ামই উৎপন্ন হতে না পারে, হাইড্রোক্সাইড উৎপন্ন হবে? তবে হবে না। আচ্ছা তো তাহলে এবার আমাকে বলো, যদি হাইড্রোক্সাইডই উৎপন্ন না হয় তাহলে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করতে যাবে, রিলেশন করতে যাবে? ম্যাগনেসিয়ামের সাথে তো ম্যাগনেসিয়ামের সাথে রিলেশন যদি করতে না যায় তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি উৎপন্ন হবে? তাহলে এবার আসো, এবার আসো, দ্রবণে মিশ্রণে আগে থেকে অ্যামোনিয়াম আয়ন আছে, আগে থেকে কি আয়ন আছে? অ্যামোনিয়াম আয়ন আছে বিদ্যমান, অ্যামোনিয়াম আয়ন বিদ্যমান আগে থেকে। আর বলো কি আয়ন বিদ্যমান আগে থেকে? অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম আয়ন বিদ্যমান। কোনো কোনো কথা আছে কিনা, কে কি কি বিদ্যমান আগে থেকে বলো? অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন বিদ্যমান আগে থেকে। এ বলো কি বিদ্যমান? অ্যামোনিয়াম আয়ন বিদ্যমান আগে থেকে। আবার বলো কি বিদ্যমান বলো? অ্যামোনিয়াম আয়ন বিদ্যমান। আবার বলো কি বিদ্যমান আগে থেকে বলো? অ্যামোনিয়াম আয়ন বিদ্যমান। আবার বলো কি বিদ্যমান? অ্যামোনিয়াম আয়ন বিদ্যমান। তো এই অ্যামোনিয়াম আয়ন যদি থাকে আগে থেকে, তাহলে অ্যামোনিয়াটাকে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করতে পারবে নতুন করে? কে বাধা দেবে, কে বাধা দেবে, কে বাধা দেবে? অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াটা বাধা দেবে। এটাই সময়ন প্রভাব। এটা কি প্রভাব বলো? এটা কি প্রভাব? তো তাহলে যদি এই অ্যামোনিয়াটাকে বিক্রিয়া করতে বাধা দেয়, অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হতে বাধা দেয়, তাহলে অ্যামোনিয়াম যদি উৎপন্ন না হয় হাইড্রোক্সাইড কি উৎপন্ন হবে? স্যার অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম তো স্যার একই। এই অ্যামোনিয়া পানিতে মিশলে অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়। এবার বুঝতে পারছি? তাহলে এই অ্যামোনিয়া দ্রবণ যখন মিশ্রিত করবা তখন অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হওয়ার কথা, কিন্তু হয় না। কার কারণে? অ্যামোনিয়াম ক্লোরাইডের কারণে। এর কারণে এ উৎপন্ন হয় না, এ যদি উৎপন্ন না হয় এটা উৎপন্ন হবে না, আর এটা উৎপন্ন না হলে কারোর সাথে রিলেশন করা সম্ভব না। রিলেশন করা সম্ভব না স্যার, হ্যাঁ তো জন্মগ্রহণই করে নাই, তো কার সাথে রিলেশন করবে? তো এত যদি না উৎপন্ন হয় তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অধঃক্ষেপ করার কোনো সম্ভাবনা আছে? তাহলে মুদ্রা কথা কি বলো, মুদ্রা কথা কি বলো আমাকে বলো। হ্যাঁ এই এবার বুঝছো তো বিষয়টা, মাথায় ঢুকছে কিনা বলো। হ্যাঁ বলো কি? আমি বলি ওভারঅল কথা দেখো, ওভারঅল কথা দেখো, ওভারঅল কথা দেখো, ওভারঅল ওভারঅলটা বুঝেছি। দেখো আগে থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, এ কি থেকে আগে থেকে কি আছে বলো, কি আছে বলো, কি আছে আগে থেকে কি আছে? তো এটার মধ্যে যদি অ্যামোনিয়া মিশ্রিত হয় তাহলে অ্যামোনিয়াও যখন লিকুইড থাকবে মানে পানির সাথে বিক্রিয়া করবে, কি উৎপন্ন করার কথা? অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করার কথা। তার সাথে তার বাচ্চা হিসেবে কি উৎপন্ন করবে? ওয়েস্টটা। হ্যাঁ তো নিজেই উৎপন্ন হয় না, তো বাচ্চা উৎপন্ন হবে? তো বাচ্চা যদি উৎপন্ন হয় তাহলে বাচ্চা অন্য কারোর সাথে রিলেশনে যাইতে পারবে? তো রিলেশনে যাইতে না পারলে অধঃক্ষেপ হবে? তাহলে একটা কথার সাথে একটা কথার রিলেশন আছে কিনা বলো। বলো এবার তুমি আমাকে বুঝাই বলো জিনিসটা, বলো প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইডের অ্যামোনিয়ামের কারণে, কার কারণে অ্যামোনিয়াম ক্লোরাইডের কার কারণে? অ্যামোনিয়াম ক্লোরাইডের অ্যামোনিয়ামের কারণে ওই অ্যামোনিয়াটা পানির সাথে বিক্রিয়া করতে পারে সময়ন প্রভাব, তো ফলে হাইড্রোক্সাইড উৎপন্ন হয় নাকি? তো হাইড্রোক্সাইড উৎপন্ন যদি হয় তাহলে অল্প পরিমাণে উৎপন্ন হবে, কি পরিমাণে উৎপন্ন হবে? তো অল্প পরিমাণে উৎপন্ন হলে এর সাথে বিক্রিয়া করে অধঃক্ষিপ্ত হবে না, কারণ তখন কে অফ আইপিটা কে অফ এসপির সাথে গিয়ে অতিক্রম করতে পারবে না, কে অফ আইপিটা কে অফ এসপিকে অতিক্রম করতে পারবে, তো ফলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে অধঃক্ষিপ্ত হবে না, হবে না। এবার বুঝতে পারছি? মাথায় ঢুকছে? তাহলে নিজের ভাষায় লিখতে পারবা না? হ্যাঁ নিজের ভাষায়, এটা যদি খাতায় লিখে দাম তাহলে 1 ঘন্টা লাগতো, 1 ঘন্টা। আমি বুঝে দিছি, তোমাদের যে বই তো আছে এটা স্ক্রিনশট, যারা বই পাও না স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নাও, তার মানে এটা তোমার নিজে নিজে নোট করবা। হ্যাঁ বুঝি নেই,
পরীক্ষা তো সব বইয়েরটাই তো লিখতে হ্যাঁ হয়। বইয়েরটা না না, তুমি তোমার নিজের মতো করে লিখো, স্যার যেভাবে বুঝেছি ওভাবে লিখো, সমস্যা তো নাই, আমি স্যার যেভাবে বুঝেছি আমার এভাবে লিখো। স্যার হ্যাঁ বলো, স্যার এসিতে স্যার একটু পারমিশন লাগছে স্যার, কোনটা? 2 নম্বরটা স্যার, 2 নম্বরটা স্যার, 2 নম্বরটা? তুমি এতক্ষণে ক্লাসে ছিলা, স্যার তো সিলে থাকলে কনফিউশন লাগবে কেন? তোমারও দৌড়ি এখন ফিরে দেওয়া দরকার। এই 2 নম্বরটা কনফিউশন লাগার কি আছে আবার বলতো? এই বলতো, তোরা একদম ঠুসি মেরে নাক ফাড়াই দেবো দৌড়ি। এখানে আমাকে বল, এসিড মিশ্রিত হওয়ার কারণে হাইড্রোজেন সালফাইড বিয়োজিত হতে পারে না, কম বিয়োজিত হয়, বুঝছস কিনা? আবার বল, এসিড মিশ্রিত থাকার কারণ, এসিডের মধ্যে এস প্লাস আয়ন আছে, হাইড্রোজেন সালফাইডে এস প্লাস আয়ন আছে। বলো আবার বলো। এই দেখ, আমার 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 বাসায় আমার ছেলে, আমার ছেলে হচ্ছে নেতা টাইপ সেট, তো আমার ছেলে তার খেলনা টেলনা আছে, তো এখন মনে কর খেলা খেলতে, এখন মনে কর বাড়িতে যদি কোনো বাচ্চা আসে, আমার ছেলে ওই খেলনাগুলো ধরতে দেয় না, ওরা আলাদা করে রাখে, তাহলে এটাকে বলে বাচ্চা প্রভাব, সম বাচ্চা প্রভাব, মানে অতারে মিশতে দেবে না এখানে, মানে আমার বাচ্চা একটু পাওয়ারফুল, এই কারণে অন্য জনের বাচ্চাকে মিশতে দেয় না, এটাকে বলে সম বাচ্চা প্রভাব। এখন বুঝছস কি না? বল, জি স্যার, জি স্যার, মানে হচ্ছে আমার বাচ্চা পাওয়ারফুল বিদে, অন্য বাচ্চাকে আমার এখানে মিশতে দেয় না, আমার ছেলে জামা জামা ইয়ার জিনিসপত্র ধরতে দেয় না। আবার যদি আমার বাচ্চা অন্য জনের বাসায় যায়, হেতে হেতে জামা হেতে জিনিসপত্র যা আছে সবগুলো আগলে রাখে, হেতেরে হেতের ঘরে ঢুকতে দেয় না, তার এটাও সম বাচ্চা প্রভাব, মানে হচ্ছে একজনের প্রভাবে অন্যজন ইয়া হইতে পারে না, এটাকে সময়ন প্রভাব, এটা হিংসা এক ধরনের, বুঝতে পারছি কি না? তো হিংসাতে কে জয়ী হয়? যার একটু পাওয়ার বেশি সে জয়ী হয়। এ কে জয়ী হয়? জি স্যার। তো এখন আমাকে বলো, হাইড্রোজেন সালফাইডটা এতে নিজে দুর্বল, নিজে কি দুর্বল? দুর্বল এসিড, তো তার মধ্যে আবার এসিড আছে, ওই দ্রবণের মধ্যে এসিড আছে, মানে আমার বাচ্চা সাকাব আছে, তো সাকাব থাকার কারণে হাইড্রোজেন সালফাইডটা কি মিশতে দেবে? হ্যাঁ অবশ্যই, এটার কারণে এটা বিয়োজিত হইতে পারে না, তার মানে এটার ঘনমাত্রা অনেক কমে যায়, এতই কম হয়, মানে এত ঘনমাত্রা অনেক কমে যায়, অনেক কমে যায়, তো ওভারঅলি সালফাইডের পরিমাণটা কম উৎপন্ন হয়। এ কার পরিমাণ কম উৎপন্ন হয় বল? সালফাইডের পরিমাণ। তো সালফাইডের পরিমাণ যদি কম উৎপন্ন হয়, তাহলে কাকে অতিক্রম করবে? যার কেউ বাইফি এসপিকে অতিক্রম করে সেই তো অধক্ষিপ্ত হবে, তো তাহলে কপার সালফাইডটা অধক্ষিপ্ত হবে, জিঙ্ক সালফাইডটা হবে না। তার মানে কিছুক্ষণ আগে আমি সক্রিয়তা দিয়ে বুঝিয়েছিলাম যে জিঙ্কের সক্রিয়তা কপারের চেয়ে কি বেশি, তো এই কারণে যার সক্রিয়তা কম সে ধাতুর আয়ন তাড়াতাড়ি বিজারিত হয়, তাহলে কপার সালফাইডের আয়নটা আগে বিজারিত হবে। তার মানে কপার সালফাইডকে যদি তুমি ছোট ভাই মনে করো, আর জিঙ্ক যদি বড় ভাই মনে করো, বাবা যদি চকলেট একটা আনে, তাহলে চকলেটটা কে নেবে আগে বল? ছোট ভাই স্যার। তো ছোট ভাই মানে কপার আগে নিছে, এই যে কম হয়েছে এই কমটা কপারে নিছে আগে, বুঝতে পারি নাই, জি স্যার, এখন মাথায় ঢুকছে কিনা বল? জি স্যার। এই জিনিসগুলো কনফিউজিং, মানে একটু কনফিউশন তৈরি করে, এই কারণে বাস্তব উদাহরণ দিয়ে বুঝাইলাম। তার মানে আসল কারণ হচ্ছে বাফে চকলেট কম আছে। হ্যাঁ বুঝি নাই, এই সোরাইয়া ঠুসি মারে নাক ফাড়াই দিব, পরীক্ষা আসছে কেমনে দেখাইছি না? এই ক্লাস করস না কেন? এই যে বরিশাল বোর্ডে আসছে তো দেখাই নিলাম না, এই এটা দেখাইনি আমি, নাক টাক ফাড়াই ফেলবো, ধরে পরীক্ষা কেমনে আসছে এবার বল, তোরা বল কেমনে আসছে। এ বল, এনে কে হবে স্পিরো নির্ণয় করতে পারবে? পারবি বল না, পারবি কি না দ্রাব্যতা নির্ণয় করতে পারবি? কারণ দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, এখান থেকে দ্রাব্যতা নির্ণয় করা যাবে কি না? হ্যাঁ, তো এবার আমাকে বল, দুইটি আয়ন একই সাথে অধক্ষিপ্ত হয় না কেন? তার মানে কে অধক্ষিপ্ত হয়েছে বল? তো তার মানে কে অধক্ষিপ্ত হয়েছে, মাথায় ঢুকছে এবার বল? এই পরীক্ষা কেমনে আছে দেখছো? এবার বলো, পারবা? কেমনে আসছে, কেমনে আসে পরীক্ষা এবার দেখছো, দেখছো কি না? তাহলে কনফিউশনটা গেছে না যায় নাই, বলো এবার বলো, নাকি আমি চিৎকার করতেছি? না এটা তো নিজের মতো করে লিখবা, তুমি বইয়ের মতো বইয়েরটা পড়বা, পড়ে তুমি তোমার নিজের মতো করে বুঝে গুছাই লিখবা, দ্যাটস ইট। এভাবে আমি যেভাবে বুঝেছি এভাবে লিখে মনে রাখবা, ওইভাবে পারবা না? পারবা না? হ্যাঁ পারবো স্যার, পারবো। আচ্ছা ওভাবে করে পারলে তাহলে আর টেনশন করতে হবে না, ঠিক আছে? তো অনেক বকা, না না না, যেগুলো বইতে আছে এগুলো আসবে, এর বাইরে আসবে না, বইয়ের বাইরে আসবে না, বইয়ের বাইরে আসবে না, বুঝতে পারছি? এই কার বাইরে আসবে না? বইয়ের বাইরে আসবে না। আচ্ছা তো পারবা তো ইনশাল্লাহ, পারবা কি না? হ্যাঁ ওকে ফাইন। তো আজকে তো আমরা এতটুকুই পড়াইলাম, তো তাহলে তোমরা এটা ভালো করে পড়ে ফেলবা, কারণ এই জিনিসগুলো ঠান্ডা মাথায় বুঝতে হয়। কী মাথায় বুঝতে হয় বলো?
ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় বুঝতে হয়। তো হ্যাঁ ক্লাস শেষ, আরে তোমরা হ্যাঁ, তো ক্লাস তো আমাদের টপিক শেষ, কারণ আমরা অফলাইনে আজকে এতটুকুই পড়াইছি, তো এতটুকু তো ওখানে অফলাইনে তো লিখেছি আমি আবার, তো এই কারণে সময় গেছে। এখন তোমরা বাসায় নিজেরা লিখবা, আর লিখে ফেললে তো ভালো, সমস্যা নেই, আর বইতে তো আছে, সো টেনশন করতে, এই কারণে সময়টা একটু কম লাগছে। কিন্তু এগুলো বুঝলে, মাথা যদি একদম ক্লিয়ার থাকে, তাহলে তুমি যেভাবে হোক নিজের মতো করে লিখতে পারবা। স্যারের কথা বুঝছো? জি স্যার। ওকে ফাইন, আমি কিন্তু কোনো কিছু বাদ দিচ্ছি না, বলে রাখতেছি, সেটা মাথায় রাখবা। সো সবার জন্য শুভকামনা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।